ওয়ার্মিং ওয়েলকাম জানাচ্ছি আজকের লাইভ এপিসোডে এবার আসুন ডিটেলসে চলে যাচ্ছি বৈজ্ঞানিক বার্তা এবং বিশেষজ্ঞদের মতামত সেটা হচ্ছে দ্রুত ফসাকারী কোনো কিছু পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি বিজ্ঞান এটার ব্যাখ্যাও দিতে পারেনি সো এই কথাটা একদম ক্লিয়ার যে দ্রুত ফসাকারী এবং দ্রুত ফর্ষা হওয়ার যে মানসিকতা আমাদের প্রত্যেকের মাঝে আছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দ্যার ইজ নো আদার চয়েস ওকে সো লিটস কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড আই উইল টক অ্যাবাউট অল দ্য হার্মফুল ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড হার্মফুল প্রোডাক্ট হুইচ ইজ অলরেডি সিল্ড বাই গভর্নমেন্ট অ্যান্ড বিএসটিআই সেটা হচ্ছে গোরে চাঁদনি ডিও স্কিনশাইন মেলাটন নিউ ফেস ফাইজা নুর নাও এডেজ যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে অ্যালাইক ফোর কে প্লাস কিমোয়াইটেনিং হোয়াইটেনিং সাচ কাইন্ড অফ ক্রিমগুলোতে যেগুলোতে মার্কারি নামের এই উপাদানটা প্রচুর পরিমাণে বিদ্যমান মার্কারি নামের এই উপাদানটা খুবই সাশ্রয়ী স্বল্প মূল্যে পাওয়া যায় কিন্তু অত্যন্ত মারাত্মক মারকারি সহ আরও কিছু উপাদান খারাপ রয়েছে লাইক হাইড্রোকুইনন প্যারাভেন অতিরিক্ত মাত্রায় ফ্র্যাগরেন্স সাচ কাইন্ড অফ উপাদানগুলো ত্বকের জন্য ক্ষতিকর এই ক্ষতিকর উপাদানগুলো আমাদের ত্বকটাকে কি করে এই লেয়ারগুলোকে আমাদের ত্বকে পাঁচ থেকে সাতটা লেয়ার থাকে এটা হচ্ছে পিল করে জেন্টলি পিল করে আমাদের স্কিনের চামড়াগুলোকে হচ্ছে উঠিয়ে দেয় তখন আমরা মনে করি আমরা ফর্সা হচ্ছি আদৌ এটা আপনাকে ফর্সা করায়নি এটা জাস্ট একটা একটা করে লেয়ার পুড়ে দিয়ে আপনার স্কিনটাকে পাতলা করে ফেলে এবং একটা সময় গিয়ে আপনার স্কিনের রগগুলো পর্যন্ত দেখা যায় দ্বিতীয়ত যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে এটা আপনার স্কিনকে এতটাই সেন্সিটিভ করে দিবে আপনি আন্ডার সানে অথবা কিচেনে গেলে আপনি দেখবেন আপনার স্কিনটা জ্বালা পোড়া করে আপনি স্টেবল থাকতে পারছেন না মোর দেন টেন মিনিটস সো তৃতীয়ত হচ্ছে ছেলেদের মতো মেয়েদের স্কিনে লোমে ভরে যেতে পারে চতুর্থ হচ্ছে আমাদের স্কিনের যতগুলো প্রবলেম রয়েছে তার মধ্যে সবচাইতে ডেঞ্জারাস যে প্রবলেম যেটার বিজ্ঞান এখনও ব্যাখ্যা দিতে পারেনি সেটা হচ্ছে মেস্তা ফ্রিকেলস এবং পিগমেন্টেশন অনেক বিশেষজ্ঞ এটাও বলেছেন মার্কারি নামের এই ক্ষতিকর উপাদানটা আমাদের ত্বকের অথবা বডির স্কিনের উপরি অংশের উপরই লেয়ারের পাশাপাশি আমাদের ইন্টারনাল অর্গান লাইক কিডনি পুষপুষ এবং লিভার এগুলোকে পর্যন্ত ডিস্ট্রয়েড করে দিতে পারে পাশাপাশি যারা প্রেগন্যান্ট উইমেন তারাও যদি মার্কারি নামের উপাদানটা ব্যবহার করেন দ্রুত ফসা হওয়ার কথা ভেবে আপনাদের বিকলাঙ্গ সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা আছে সো মেস্তা ফ্রিকেলস পিগমেন্টেশন স্কিন পাতলা রক দেখা যায় এই ধরনের প্রবলেম যারা অলরেডি ফেস করেছেন তাদেরকে দুহাত জোর করে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা কখনোই দ্বিতীয়বার আবার দ্রুত ফসা হওয়ার কথা ভেবে মেস্তাকে দাগ মনে করে আবার ফর্সা হওয়ার কোনো কিছু অ্যাপ্লাই করবেন না বিশ্বাস করুন এইটা আপনার এই লেয়ারগুলোকে পুড়ে দেওয়া ছাড়া আর কোনো কিছু করতে পারবে না আপনার প্রত্যেকটা কথা অনেক মূল্যবান থ্যাংক ইউ ভেরি মাচ আই অ্যাপ্রিসিয়েট দা ওয়ে ইউ গাইজ কমপ্লিমেন্ট আমি অনেকবার বলেছি যে আমি কোনো ডক্টর নই আমার মেডিকেল কোনো ব্যাকগ্রাউন্ড নেই বাট একটা লম্বা সময় ধরে কোরিয়ান কজমেটিক সম্পর্কে স্টাডি করে উপাদানগুলো সম্পর্কে স্টাডি করে কোরিয়ানদের সাথে হচ্ছে কাউন্সেলিং করে আমাদের বাংলাদেশের অ্যাটমসফেয়ার পাশাপাশি তিন লাখের উপরে স্কিনের এক্সপেরিমেন্ট করে আসলে যে নলেজগুলো গেদার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আর একটু সহজ করে দিচ্ছি একটা গাছের শেকড় পর্যন্ত যখন বেঁচে থাকে শেকড়টা শেকড়ে দেখবেন আপনি যখন সার এবং হচ্ছে পানি পৌঁছাবেন একটা শেকড়ও যদি সেটার স্পর্শ পায় তাহলে পুরো গাছের শেকড়টা কিন্তু সবগুলো ভিটামিন প্রোটিন হচ্ছে পানি এবং সার থেকে নিয়ে নেয় তখন গাছের উপরি অংশটা আস্তে আস্তে পুনর্গঠিত হয় এবং সেটা থেকে আলফালা এবং সবুজ পাতা আবার তৈরি হয় যেটাকে আমি কসমেটিক্সের বাসায় বলি পুনরুজ্জীবিত হয় ঠিক তদ্রূপ যারা স্কিনটাকে নষ্ট করে ফেলেছেন তাদেরকে খাঁটি এবং গুণগত মানের উপাদানযুক্ত কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে একটা সঠিক নিয়মে সঠিক রুটিন মেনটেন করে সকালে রাতে এবং দুপুরে সঠিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করলে আপনার ত্বকের ওই মৃত কোষগুলোর ভেতরে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশন পৌঁছে গিয়ে আপনার কোষগুলোকে পুনর্গঠিত করবে দেন সেটাকে পুনরুদ্ধার করবে যে কোষগুলো মৃত রয়েছে উপরি অংশে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়ে ভেতর থেকে কোষগুলো ফুলে উঠবে জাগ্রত হবে যেটাকে স্কিন হিলিং পাওয়ার বলে দেন হচ্ছে আপনার স্কিনের ন্যাচারাল যে সজীবতা সেটা ফিরে আসবে